আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে সৈনিক পদে, নাবিক পদে অথবা বিমান সেনা পদে কারা পরীক্ষা দিতে গিয়ে ফেল করে বা কি কি কারণে ফেল করে সে বিষয়টা নিয়ে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। আলোচনা শেষ না পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবা, পুরো ভিডিওটি দেখো, অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। কারণ আমাদের পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে কিন্তু আমরা সামরিক বাহিনীতে যখন পরীক্ষা দিতে যাই তখনই কিন্তু আমরা ফেল করে ফেলি। ভিডিও শুরুতে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো আশা করি। যাই হোক, শুরু করি আলোচনা। দেখো, আমি সবার আগে একটা কথাই বলি, যখন আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বাহিনীর জন্য কোচিং করতে আসে বা প্রস্তুতি নিতে আসে, তাদেরকেও আমি এই কথাটা বারবার বলি যে তোমাদের প্রবল একটা প্রস্তুতি নাই বা একটা বিষয়ের উপরে তুমি পরীক্ষা দিতে যাবা সে বিষয়ের উপরে তোমার প্রপার জ্ঞান নাই, সে কারণে বা সঠিক জ্ঞান নাই বা ধারণা নাই, সে কারণে কিন্তু আমরা গিয়ে পরীক্ষায় খারাপ করে ফেলছি। এই কথাটাই কিন্তু তোমাদেরকে রিপিট করলাম। কারণ তোমরা যখন পরীক্ষা দিতে যাবা, ধরো তুমি পরীক্ষা দিতে গেলা, পরীক্ষা দিতে গিয়ে তুমি মেডিকেল পরীক্ষা বাদ পড়ে গেলা কোনো একটা কারণে, তার মানে কি তুমি আগে থেকে সচেতন না? তুমি জানোই না যে তোমার মেডিকেল কোনো সমস্যা আছে কিনা। তুমি পরীক্ষার দিনে গিয়ে তোমার সমস্যার কথাটা তুমি জানতে পারলা, এতে করে কি হলো, তোমার বয়স শেষ হয়ে যাচ্ছে, টাইম লস হলো। এবং যারা ধারণা রাখে, যারা সচেতন, তারা কি করে আগে থেকে একটু প্রিপারেশন নেয়, আগে থেকে একটু প্রস্তুতি নেয় যে না আমি জানি না যে আমার কোনো মেডিকেলের সমস্যা আছে কিনা, বা ঘরে বসে নিজে থেকে তো এই সমস্যাগুলো সমাধান করা বা নিজের আর জানা তো আসলে খুবই ডিফিকাল্ট। সে কারণে তোমাকে কোনো একটা জায়গায় যেতে হবে যারা এই বিষয়ের উপরে জানে বা শিক্ষাদান করছে, তাদের সাথে পরামর্শ নিতে হবে, নিয়ে তোমার কি করতে হবে, তোমার মেডিকেলে যদি কোনো সমস্যা থাকে তুমি সেটা আগে থেকে ফাইন্ড আউট করে তুমি সমাধান করে ফেলতে পারবে। আর এই মেডিকেলের কারণেই কিন্তু আমরা বেশিরভাগ প্রার্থী কিন্তু আউট হয়ে যাচ্ছে, 3 ভাগ প্রার্থী কিন্তু আমাদের মেডিকেল সমস্যা থাকার কারণেই আমরা বাদ পড়ে যাচ্ছি সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে যখন পরীক্ষা দিতে যাই। তাহলে তোমাদের কি করতে হবে, তোমাকে আগে থেকে তোমার মেডিকেলে যদি কোনো সমস্যা আছে কিনা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তুমি সেই সমস্যাটা সমাধান করো। সমাধানের রাস্তা তো আছে, ভালো ভালো ডাক্তাররা তো আছে। তুমি সমাধান করে একটা বিষয়ের উপরে তুমি নিশ্চিত হলে যে না আমি মেডিকেলে এখন মোটামুটি ঠিক আছে, পরীক্ষা দিতে গেলে অবশ্যই আশা করা যায় যে আমি চান্স পেতে পারবো। এরপরে আসা যাক লিখিত পরীক্ষার বিষয়ে। আমার সোজা ট্রেনিং একাডেমিতে যখন বিভিন্ন জেলার ছেলেরা বিভিন্ন বাহিনীর জন্য কোচিং করতে আসে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাদের আমি আগে কি করি, সর্বপ্রথম তাদের একটা লিখিত পরীক্ষার উপরে যে বাহিনীর জন্যই আসুক না কেন তার একটা মডেল টেস্ট নেই। মডেল টেস্টটা কেন নেই, সে যখন এসে প্রথমে একটা পরীক্ষা অংশগ্রহণ করে, আমরা তো বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে পরীক্ষা নেই, দেখা যায় অনেক প্রার্থী, 3 ভাগ প্রার্থী আসলে ফেল করছে। তার মানে কি সে ওই বিষয়ের উপরে ধারণা নেই, পড়ালেখা করেনি। এটাই তো সাধারণ নিয়ম যে তুমি যদি ওই বিষয়ের উপরে তোমার ধারণা না থাকে বা পড়ালেখা না থাকে তাহলে তুমি তো ওই বিষয়ে কোনোভাবেই পাশ করতে পারবে না। তখন তারা রিয়ালাইজ করতে পারে যে না আসলে আমরা সোলজার ট্রেনিং একাডেমিতে আসলাম, আমাদের প্রস্তুতিটা কতটুকু কাজে লাগবে। এই বিষয়টা বোঝানোর জন্যই কিন্তু যারা আমাদের কাছে আসে সর্বপ্রথম তাদের একটা মডেল টেস্ট নেওয়া হয়। মডেল টেস্টে তারা যদি ফেল করে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই যে তোমরা যদি এই কোয়ালিটি নিয়ে পরীক্ষা দিতে যাইতা বা পরীক্ষা দিতে যাও তাহলে তোমরা পাস করতে না ফেল করতা, তখন তো ছাত্ররা কথা বলে না। তো সুতরাং তোমাদেরকেও আমি বলবো, যখন তুমি পরীক্ষা দিতে যাওয়াই তুমি সিদ্ধান্ত নিছো তুমি দেশের বাইরে অংশগ্রহণ করবা, দেশের কাজে নিয়োজিত করবা, সামরিক বাহিনীতে চাকরি করে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়বা, সেহেতু তুমি যে বাহিনীতেই যাও না কেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেকটা বাহিনীর লিখিত পরীক্ষার সিলেবাস আলাদা। আমি এই বিষয়ের উপরে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল দিয়েছি আমাদের সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে, তোমরা চাইলে দেখে আসতে পারো। সেই টিউটোরিয়ালগুলো দেখে শিখো বা কোনো কাছ থেকে, কারো কাছ থেকে বা কোনো মাধ্যমে তুমি জানো যে কোন কোন সিলেবাসের উপরে পরীক্ষাগুলো হয়, সেই সিলেবাসের অনুযায়ী তুমি প্রিপারেশন নাও। যদি তুমি প্রিপারেশন না নাও তাহলে তুমি পারবা কি করে, তোমাকে একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হলো তুমি সেই বিষয়ে যদি আগে থেকে না পড়ালেখা করে আসো তাহলে কি তুমি চান্স পাবা? এটা তো মগের মল্লুক না। তাহলে লিখিত পরীক্ষায় অনেক প্রার্থী ফেল করে, মেডিকেলে না হয় পাস করলা, ধরো তুমি মেডিকেল কোনো সমস্যা নেই, তুমি পরীক্ষা দিতে গেলো মেডিকেল পরীক্ষা পাস করে ফেললা,
কিন্তু লিখিত পরীক্ষা তো ভাই পাশ করার মতো কিছু না। যদি তোমার মাথায় যদি না থাকে কিছু, তাহলে তুমি লিখবা কি? তোমাকে লিখতে হলে তোমাকে পড়ালেখা করে আসতে হবে, কিছু জিনিস বা কিছু তথ্য জেনে আসতে হবে। এই বিষয়গুলো কেন তোমরা বুঝো না? তোমাদেরকে বুঝতে হবে। তুমি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাও, সিলেবাস মাফিক, ভালো গাইডলাইন মেনে, ভালো পরামর্শ মেনে, সাজেশন মাফিক তুমি পড়ালেখা করে যাও, প্রস্তুতি নিয়ে যাও। তুমি দেখবা পরীক্ষায় ইনশাল্লাহ প্রশ্ন কমন পাবা এবং ভালো একটা পরীক্ষা দিতে পারবা। এরপরে আসা যাক ভাইবা পরীক্ষা। আমাদের সুজা ট্রেনিং একাডেমিতে যখন ছাত্ররা আসে, ওই যে বললাম মডেল টেস্ট নেই, মডেল টেস্টের পরে ভাইবা পরীক্ষাও নেই। এখন ভাইবা পরীক্ষার বেসিক নিয়মটা হচ্ছে তোমাকে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে হবে। তুমি যদি ওই পরীক্ষায় আঞ্চলিকতা ভাষায় কথা বলো, এটা একটা কেমন দেখায়, দৃষ্টিকটু একটা বিষয়। অনেক প্রার্থী দেখা যায়, আমি চিটাগাং থেকে আসছে, সিলেট থেকে আসছে, কক্সবাজার থেকে আসছে, আর রংপুর থেকে আসছে, বিভিন্ন জেলা, প্রত্যেকটা জেলারই তো একটা আঞ্চলিক ভাষা থাকে, একটা টান থাকে, আর ওই সুরে আসলে অনেকেই কথা বলে। আবার এমনও দেখা যায় অনেক প্রার্থী সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবে, সেনাবাহিনীর প্রধানের নাম কি সেটা পর্যন্ত সে জানে না। তার মানে কি, বেসিক ধারণাগুলোই যদি তোমাদের না থাকে ক্লিয়ার, তাহলে তোমরা পরীক্ষায় কিভাবে ভালো করবা? তোমরা একটু বিবেচনা করে দেখো। আবার অনেককে প্রশ্ন করা হয়, এটা একটা কমন প্রশ্ন, আমি একটু বলে দিই তোমাদেরকে, তুমি কেন সেনাবাহিনীতে যোগদান করতে চাও, তুমি কেন বিমান বাহিনীতে যোগদান করতে চাও, তুমি কেন নৌবাহিনীতে যোগদান করতে চাও? এটা একটা কমন প্রশ্ন ভাইবা পরীক্ষার জন্য। এই প্রশ্নের উত্তরে সবাই সংক্ষিপ্তভাবে উত্তর দেয়, স্যার আমি দেশ সেবা করতে চাই, দেশের কাজে নিয়োজিত হতে চাই, সে কারণে আমি সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে সৈনিক পদ, নাবিক পদ অথবা বিমান সেনা পদে যোগদান করতে চাই। এটা এই উত্তরে, এই প্রশ্নের উত্তর কি এতটুকু? না, তোমাকে গোছায় বলা শিখতে হবে। আরো অনেক সাধারণ জ্ঞান বিষয়ের উপরে প্রশ্ন আসে, সেই বিষয়গুলো পড়ালেখা করতে হবে। সঠিক উত্তর কিভাবে দেওয়া যায়, কোন প্রশ্নের পিছনে সঠিক উত্তরটা কি, সেটা ফাইন্ড আউট করে তোমাকে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তাহলে তোমরা দেখবা পরীক্ষায় তোমরা ফেল করবে না। এই বিষয়গুলো আমাদের সঠিক ধারণা থাকে না, সঠিক জ্ঞান থাকে না, সঠিক একটা গাইডলাইন থাকে না, সে কারণে আমরা পরীক্ষা দিতে যাই কিন্তু চাকরি পাই অল্প সংখ্যক প্রার্থী। কিন্তু তোমরা কি জানো, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর চাকরিতে আসলে কোনো কোটা সিস্টেমে নেওয়া হয় না। পরীক্ষার দিনে যাদের যোগ্যতা থাকবে, যারা মেধা তালিকায় আসবে, তাদের সবাইকে চান্স দেওয়া হবে। সুতরাং তোমরা যদি মেধা তালিকায় আসতে চাও, নিজের যোগ্যতায় চাকরি পেতে চাও, অবশ্যই তোমরা সকলেই আমার ছোট ভাইয়ের মতো, ছোট বোনের মতো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নাও। মেডিকেল, লিখিত, মৌখিক, শারীরিক, এই চারটা বিষয়ের উপরেই তো পরীক্ষা হয়। তুমি ভালোভাবে প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, দেখবা যে ইনশাল্লাহ তুমি অবশ্যই তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারছো বা তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারছো। তো যাই হোক, এই হচ্ছিল মোটামুটি বিষয়গুলো। এই সমস্যাগুলোর কারণে আসলে আমরা বেসিক্যালি তোমার সেনা নৌ বিমান বাহিনীর পরীক্ষা দিতে গেলেও বাদ পড়ে যায়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, অনেকের আমাদের কাগজপাতিগুলো ঠিক থাকে না বা পেপার্স ঠিক থাকে না। কি কি পেপার্স নিয়ে পরীক্ষা দিতে যেতে হয় সেটাই আমরা জানি না। এই বিষয়ের উপরে আমার টিউটোরিয়াল ভিডিও দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে, তোমরা যাও গিয়ে ওই কাগজপাতিগুলো বা কি কি পেপার্স নিয়ে যেতে হবে পরীক্ষাগুলো একটু দেখে আসো আগে থেকে, তাহলে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে আর কি। এই হচ্ছে হলো বিষয়। আর যে যেখানেই আছো, যে যেখান থেকে আমাকে দেখছো বা শুনছো, সেই জায়গা থেকে তোমরা প্রস্তুতি নাও, এখন থেকে প্রিপারেশন নাও, প্রতিদিন পড়ালেখা করো, আর তোমার মেডিকেল কোনো সমস্যা আছে কিনা সেটা একটু দেখো, ফাইন্ড আউট করার চেষ্টা করো, সমস্যা থাকলে সমাধান করার চেষ্টা করো। আর আমাদের কোচিং সেন্টার তো অলওয়েজ খোলা তোমাদের জন্য, তুমি যে কোনো জেলা থেকে আমাদের সুজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো। এসে খুবই স্বল্প খরচে এক মাসের 15 দিনের বা 2 মাসের একটা প্রস্তুতি কোচিং করে যাও না, দেখো তুমি ইম্প্রুভ করো কিনা। তুমি কোচিং তো সারা জীবনে অনেক জায়গায় করে আসছো, অনেক স্যারের কাছে পড়ে আসছো, আর তার কারণে কিন্তু তোমরা SSC পরীক্ষা পাস করতে পেরেছো। আর তুমি চাকরির পরীক্ষা যাবে, তুমি প্রিপারেশন নেবে না? প্রিপারেশন নিজে থেকে কোনোভাবে নেওয়া সম্ভব না, একটা গাইডলাইন অবশ্যই লাগে। ভালো কিছু করতে চাইলে অবশ্যই একটা ভালো পরামর্শ দরকার, অবশ্যই একজন ভালো মেন্টর দরকার। এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে। তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ভালোভাবে প্রিপারেশন নাও। যদি প্রিপারেশন নিতে চাও, অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমির নাম্বার দেওয়া আছে, নাম্বারে তুমি যোগাযোগ করো। যোগাযোগ করে যদি সামর্থ্য থাকে, তুমি স্বল্প খরচে এখান থেকে একটা গাইডলাইন নিয়ে যাও, একটা প্রস্তুতি নিয়ে যাও, দেখবা যে তুমি অনেক কিছু জানতে পারবা, ট্রাস্ট মি। কারণ চাকরিটা আমাদের প্রয়োজন, আমরা শুধু স্বপ্ন দেখবো, স্বপ্ন দেখে শুধু থাকবো তা তো হওয়া উচিত না, আমাদের প্রস্তুতি নিতে হবে, একটু পরিশ্রম করতে হবে।
এই জিনিসগুলো তো বুঝতে হবে। তো যাই হোক, আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, ভিডিওটি শেয়ার করে দেওয়ার কথা কখনোই ভুলবে না, কারণ অনেকে এই বিষয়গুলো জানে না। যারা জানে না তাদের উচিত আমাদেরকে জানানো। আর আমাদের সোজা ট্রেনিং একাডেমির জন্য সবাই দোয়া করবা, আমরা যেভাবে আগাচ্ছি ইনশাল্লাহ আগামীতেও যাতে আগাতে পারি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এটাই, পরীক্ষার আগে তোমাদেরকে যে কোনো বাহিনীর জন্য দক্ষ এবং যোগ্য করে গড়ে তোলা, যাতে তোমরা এই দক্ষ এবং যোগ্যতার গুণে তোমরা সম্পূর্ণ নিজের যোগ্যতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যোগদান করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে, আবার কথা বলবো কোনো একটা বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।